ভারতের এক প্রধান মহাকাব্য মহাভারত এবং তার সঙ্গে পৌরাণিক ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হল এই মহাভারতেরই যুদ্ধ, যাকে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ নামেই চিনি। কিন্তু এটা কি আদৌ সত্যি ঘটনা নাকি কল্পনা মাত্র? বহুকাল ধরে চর্চা হয়ে আসছে মহাভারতের ঐতিহাসিকতা নিয়ে। কৌরব এবং পাণ্ডব বলে সত্যি কি কারোর অস্তিত্ব ছিল? আজকের আধুনিক যুগে এর প্রমাণ পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। আননোন মিস্ট্রি নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আপনারা জানবেন সত্যি কি মহাভারতের অস্তিত্ব ছিল। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। লেটস সি দ্য মিস্ট্রি। মহাভারতে উল্লেখিত বিভিন্ন জায়গা যার অস্তিত্ব সম্পর্কে অনেক প্রমাণ পাওয়া গিয়েছে। প্রায় 35টিরও বেশি ভারতীয় নগরীর কথা এই মহাকাব্যে রয়েছে, যাদের অস্তিত্ব ঐতিহাসিকভাবে প্রমাণিত। আর প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে আরও বেশ কিছু স্থানের সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়া শ্রীকৃষ্ণের যে দ্বারকা নগরীর উল্লেখ মহাভারতে ছিল, তার অনুরূপ নগরী আজ সমুদ্রে নিমজ্জিত। মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব তার এই অমূল্য রচনাকে ইতিহাস বলে ব্যক্ত করেছেন, অর্থাৎ সত্যি এই ঘটনা ঘটেছিল। যদি মহাভারত কাল্পনিক হতো তাহলে ইতিহাসের কথাই উঠত না। এছাড়া বারংবার উঠে এসেছে সেই কুরুক্ষেত্র বর্তমানে সত্যিই রয়েছে। মহাভারতের উদ্যোগ পর্বে লেখা আছে যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ একবার হস্তিনাপুরে গমন করেছিলেন। তিনি বৃক্ষস্থল নামক একটি জায়গায় যখন বিশ্রাম নিতে থামেন তখন চন্দ্র ভরণী নক্ষত্রে বিরাজ করছিল। আবার পরবর্তী সময়ে যখন দুর্যোধনের পতন হয় সেদিন চন্দ্র পূষা নক্ষত্রে অবস্থান করছিল। জ্যোতির্বিদরা মহাভারতের আনুমানিক কালের সঙ্গে এই সব তিথির সাদৃশ্য খুঁজে পেয়েছেন। ভারতের গুজরাট রাজ্যের সমুদ্রতলে অনুসন্ধান চালিয়ে প্রাচীন দ্বারকানগরীর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যা পৌরাণিক বর্ণনার সঙ্গে অনেকটাই মিলে যায়। মহাভারতের আদি পর্বের 62তম অধ্যায়ে ভারত রাজবংশী সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। মনু থেকে 50 পুরুষ অবধি সেখানে উল্লেখ করা রয়েছে। এবার ভাবুন, যদি মহাভারত কাল্পনিক হতো তাহলে এত বিস্তারিত উল্লেখ থাকতই না। পুরাণে যে সমস্ত রাজবংশগুলির উল্লেখ রয়েছে ইতিহাসের পাতায় দেখলে এর অনেকটাই মিলে যাচ্ছে। এইসব প্রমাণ একটা দিকে ইঙ্গিত করে যে মহাভারত কোনো সাধারণ সত্য নয়, এটা একটা প্রকৃত ইতিহাস যা সত্যি এই ধরিত্রীর বুকে ঘটেছিল। এমনই অসংখ্য সংকেত বারংবার উঠে এসেছে মহাভারতকে ঘিরে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন রহস্যময় তথ্য সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।